আসসালামু আলাইকুম, আমি কাজী শিমুল বলছি। আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। সেটি হচ্ছে সরকারিভাবে জাপানে নিয়োগ বিজ্ঞপ্তি, কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রি শ্রমিক জাপানে নিয়ে যাবে সরকারি খরচে, সরকারি মাধ্যমে। প্রায় স্যালারি 1,27,300 টাকা মাসে। তো বিস্তারিত শুরু করছি, আপনারা আশা করছি পাশেই থাকবেন। তো প্রথমে বলে দিই কি কি যোগ্যতা থাকলে আপনারা জাপান যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রথমত যোগ্যতা হচ্ছে আপনার ন্যূনতম HSC বা ইন্টার পাস অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে আপনার। চাকরির মেয়াদ 1 বছর, এরপর নবায়নযোগ্য বা চুক্তি বাড়াতে পারবেন। জাপানের ভাষায় আপনি N5 রেজাল্ট থাকতে হবে। আপনার কাজ করবেন প্রতিদিন 7 ঘন্টা 30 মিনিট বা 7.5 ঘন্টা। বেতন প্রতি ঘন্টায় 953 জাপানি ইয়েন এবং মাসে 1,65,000 জাপানি ইয়েন। ওভারটাইম, শ্রমিক জাপানের যে শ্রমিক আইন আছে সেই শ্রমিক আইন অনুযায়ী ওভারটাইম প্রদান করা হবে। মেডিকেল চিকিৎসা কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদান ও ফেরত, চাকরিতে যাওয়ার সময় এবং আসার সময় বিমান ভাড়া কোম্পানি বহন করবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলে আবেদন করার কোনো প্রয়োজন নাই। মূলত এটা হচ্ছে আপনার কংক্রিট পেশা ফিডিং, এটা হচ্ছে আপনার ইয়ের কাজের মতো, ওই কনস্ট্রাকশন কাজ, আপনার মেশনারিজ কনস্ট্রাকশন কাজ। তো বোএসএলের অন্যান্য তথ্যাদি অভিজ্ঞতা সহকারে আপনি বোএসএলের যেই আবেদন ফর্ম আছে সেই আবেদন লিঙ্ক দিয়ে দেওয়া হবে। লিঙ্কে আপনারা অ্যাপ্লাই করবেন 12/3/2023 তারিখের মধ্যেই আপনি আবেদন জমা দিতে হবে বোএসএলের মাধ্যমে। আপনার টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে গমনকারী কর্মীদের কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হবে না। শুধুমাত্র বহির্গমন ছাড় এর জন্য ওয়েজ অনার্স ওয়ের পক্ষ থেকে অগ্রিম বাবদ 5,950 টাকা, কোনো টাকা লাগবে না। বিদেশ যাওয়ার জন্য, জাপানে যাওয়ার জন্য আপনার কোনো টাকা লাগবে না, শুধু বহির্গমন ছাড়ের জন্য ওয়েজ অনার্সের বাংলাদেশের যে ইয়েটা আছে সেটার জন্য 5,950 টাকা শুধু ছাড়। তো বলতে পারেন আপনার 5,950 টাকায় আপনি জাপানে যাচ্ছেন, 1,50,000 টাকা প্রায় বেতনের স্যালারিতে, আপনার শুধু জাপানে বাসায় আপনার N5 রেজাল্ট থাকতে হবে, আপনার ইন্টার পাস থাকতে হবে, আর কনস্ট্রাকশন কাজে আপনার কনক্রিট ফেসার ফিডিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে, এখানে ওরা লিখে দিয়েছে বোএসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, আপনি কারোর সাথে কোনো নগদ অর্থ লেনদেন করবেন না। তো এরপর হচ্ছে আপনার কাজ মেশন কনস্ট্রাকশন, ঠিক আছে। আপনার বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত লোক নিবে তারা, আর লোক নিবে ছেলে, মেয়েদের কোনো মেয়েদের নিবে না, মেয়েদের সার্কুলার এটা না, লোক নিবে ছেলে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। তো আপনারা আজকে 9 তারিখ, আজকে থেকে আবেদন করে দেন, 12 তারিখ লাস্ট ডেট। ধন্যবাদ। বিস্তারিত আর কিছু জানতে চাইলে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং এইরকম বিভিন্ন দেশের বোএসএলের বিভিন্ন জব অফার, কোরিয়া, জর্ডান বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সৌদির বিভিন্ন তথ্য আমরা তুলে ধরে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।